শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি রাজাক আহমেদ, সর্বশেষ নির্বাচিত জেলা কমান্ডার। আমার পিতার নাম মরহুম আনোয়ার উদ্দিন আহমেদ, মাতার নাম মরহুমা আনোয়ারা বেগম। আমার বাড়ি যশোর শহরে, ঘোপ সেন্ট্রাল রোডে। যুদ্ধ শুরু হওয়ার আগে আমি ছিলাম ছাত্র। 1967 সালে ম্যাট্রিক পাস করি। যশোর সরকারি MM কলেজের ছাত্র হিসাবে আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি। আমি ছিলাম ছাত্রলীগের যশোর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট। যখন আমি BSc ফাইনাল ইয়ারে, সেই সময় স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং আমি স্বাধীনতা যুদ্ধে যোগ দিই। প্রথম পর্যায়ে যখন প্রতিরোধ যুদ্ধ শুরু হয়, এর আগে থেকে ছাত্রলীগ যশোর জেলা শাখা, এদের একটা প্রস্তুতি ছিল এবং বিভিন্ন কলেজের ল্যাবরেটরি ভেঙে আমরা বিভিন্ন দাহ্য পদার্থ, বিশেষ করে যেগুলো দিয়ে বোম জাতীয় জিনিস তৈরি করা যায়, সেগুলো আমরা সংগ্রহ করি যশোর গভর্নমেন্ট কলেজের ল্যাবরেটরি, ঝিনাইদহ KC কলেজ এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজ। এই 3 কলেজে যা কিছু ছিল সব আমরা রাত্রের অন্ধকারে চুরি করেই বলা যায়, কারণ আমাদের এটা প্রয়োজন ছিল। এবং আমরা তখন এই বোম বানানোর ব্যাপারে অনভ্যস্ত, অনভিজ্ঞ। তখন ভারতের পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলন চরম পর্যায়ে এবং তারা এই পেটো বোম বানানো খুব পটু। তখন এই যশোরের সীমান্ত এলাকায় অনেক লোক এই চোরাচালানির সাথে জড়িত থাকার সুবাদে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করে এই পেটো বানাতে পারে এরকম লোক আমরা জোগাড় করি। খান টিপু সুলতান সাবেক MP মনিরামপুরের, 3 বার উনি MP ছিলেন, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সবই ছিলেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকতেও বহু তো উনি ছিলেন, উনি এর উদ্যোক্তা ছিলেন। আর ও আমার মতো ভাই, আমি ওর মামাতো ভাই। সেই সুবাদে এখানে কিছু গোপনীয়তার ব্যাপার বলে ঘোপ সেন্ট্রাল রোডে আমার নানার একটি পরিত্যক্ত বাড়ি, পুরাতন বাড়ি, সেখানে এই বোম বানানোর কাজকাম করা হয়। একটা গোপন কক্ষে এটা করা হতো। খালদার রোডে সিরাজুল ইসলাম নামে একজন মুক্তিযোদ্ধা আছে, তার ভাই ওই বোম বানানোর বিষয়টা কিছু অভিজ্ঞতা ছিল, তো সে কাজ করতো, এটা আমার মনে আছে। তবে একদিন একটা হঠাৎ করে এই ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে একজনের হাত চলে যায়। তারপর থেকে আমরা সাবধানতার সাথে ওই কাজ করি। আর প্রথম প্রতিরোধ যুদ্ধে আমরা এই হাতের যে বড় বড় বোম, এই ব্যবহার করি যশোরের এই বাবলাতলা ব্রিজের এখানে বিভিন্ন জায়গায়। এগুলো খুব এফেক্টিভ না হলেও বড় শব্দ হয় এই আর কি।
প্রথম পর্যায়ে আমরা মার্চ মাসের 29 তারিখ ব্যাপক গোলাগুলি হতে লাগলো শহরে। তারপরে আমরা একটা ট্রাকে করে যশোর, তখন তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, তখন বাস আর ট্রাক একমাত্র যানবাহন ছিল সাধারণ মানুষের, ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল যারা ওই মুসলিম লীগ করতো অথবা ওই ধরনের মানসিকতার লোক পুরনো কালের থেকে, তাদের দুই একজন বিত্তবান লোকের গাড়ি ছিল, যশোরে হয়তো তখন 6টা গাড়ি ছিল। তো আমরা ওই ট্রাকের পাটাতনে করেই গেছি। দেখা যাচ্ছে যে আমার বড় ভাই যে আলী রেজা রাজু এক্স এমপি যশোর তিন, ওনার স্ত্রী সন্তান হয়েছে 28 তারিখে, কিন্তু আমরা 29 অথবা 30 তারিখে ওই ট্রাকে উনিও গেছি। তো আমরা খাজুরা অঞ্চলে যে এক জায়গায় শেল্টার নিই ওখানে থাকি, তারপরে ওখানেও থাকা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে নদীপথে আমরা চলে যাই ক্ষুদ্র নাম একটা জায়গায় চৈত্রবাড়ি, এটা কালীগঞ্জ থানার ভিতরে পড়ে খাজুরার উত্তর পাশে। তো সেখানে আমরা একটা স্কুল ঘরে ছিলাম। তারপরে কিছুদিন পরে আমরা ওখান থেকে আবার ও আমার ভাইয়ের ভাই এবং তার পরিবার, আমাদের পরিবার সব শহরে চলে যাবে, কিন্তু আমার আসার আর কোনো উপায় নেই, যেহেতু আমি ছাত্রলীগের সক্রিয় কর্মী সেই জন্যে আমি ওখান থেকে চলে যাই ঝিনাইদহ অঞ্চলে। ওখানে একটা গ্রামে আমার ইমিডিয়েট বড় বোনটার শ্বশুরবাড়ি, সেখানে যেয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চল সেখানে থাকি। 6-7 দিন থাকার পরে আমি ওখান থেকে ব্যাক করে এসে আমার এই পাড়াতে একটা বন্ধু ছিল, তার নাম আব্দুল জলিল তোতা, তারে বলি যে চল যাবি, তখন সে রাজি হন, তখন সে আর আমি একটা সাইকেলে করে রওনা হই যশোরের পশ্চিম দিক দিয়ে। রওনা করে 7 মাইল হৈবতপুর ইউনিয়ন এই রেল ক্রসিং পার হয়ে আমরা একটা জায়গায় যাই, সেখান থেকে দেখি অনেক লোক সব ইন্ডিয়ায় যাবে, তারাও আমাদের মতোই সবই বাইরের লোক, কীভাবে যাওয়া যাবে। ওই গ্রামের লোকরা একটা তোরাব নাম করে এক লোককে আমাদের সাথে দিল, তো কিছু পয়সার বিনিময়ে আমাদের চৌগাছার রাস্তা পার করে বলে নাক বরাবর চলে যান ওই যে বর্ডার। তো এখন সাইকেলটা কী করি তোরাবের কাছে রেখে গেল, আমাদের তো কোনো ধারণা নেই। আমরা যাচ্ছি একটা বাউর পার হলাম, তারপরে যাচ্ছি, কিন্তু সে সীমান্ত এলাকা অতিক্রম করতেছে এরকম আমাদের কিছুই কোনোভাবে মনে হচ্ছে না, পরিষ্কার হতে লাগলো, রাত ভোর হচ্ছে, তাও কিছু বুঝতেছি না। তারপরে এক সময় রোদ উঠে গেল, তারপরে বুঝলাম যে আমরা ভারতীয় টেরিটরিতে ঢুকে গেছি। তখন কিছু লোকজন আমাদের সাথে করে নিয়ে গেল, নিয়ে যেয়ে একটা ঘরে মগে করে চা দিল এক মগ দুইজনকে, আর বড় এক টিন ব্রিটানিয়া বিস্কুট দিল, দিয়ে বললো যে চা বিস্কুট খান, খেয়ে একটু রেস্ট নেন। তখন আমরা চা বিস্কুট প্রচণ্ড হেঁটে প্রচণ্ড ক্ষুধা পেটে, কত বিস্কুট খাইলাম মনে নেই, খেয়ে পাশের ঘরে আমাদের শোয়ার ব্যবস্থা করলে, বললো যখন শুয়ে থাকেন আমরা পরে আপনাদের যাওয়ার ব্যবস্থা করি। পাশের ঘরে গেলাম, দেখলাম যে শোয়ার ব্যবস্থা খবরের কাগজ মাটিতে বিছানো আর মাথায় ইট খবরের কাগজ দিয়ে জড়ানো আছে। শোয়ার সাথে সাথে ঘুম হয়ে গেল, কখন 11টা বেজেছে আমরা জানি না। ওরা ডেকে ডেকে আমাদের তুলে বাসে উঠাই দিল, চলে যান বনগাঁও, বাস পয়সা নেই না, ফ্রি, সব ফ্রি। তখন আমরা ওখান থেকে বনগাঁ চলে গেলাম। বনগাঁ যাওয়ার পরে তখন আবার দুপুরের প্রায় কাছাকাছি হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খিচুড়ি রান্না করে ওইটে টালি খোলা হবে, ওই টালি খোলাই সারাদিন খিচুড়ি রান্না হতো, ওই শরণার্থীরা খেত, তা আমরাও খেয়ে নিলাম। ওখান থেকে আবার চলে গেলাম ফিরে। ওখানে পৌঁছানোর পরে আমার খুব ভীষণ জ্বর হলো, জ্বর প্রচণ্ড জ্বর, আর আমার সাথে যে ছেলেটা গেছে সে ডায়রিয়া, এখন সে থাকবে না, আমার কাছে 17 টাকা আছে। আমি তখন ওই নদী পার হয়ে ডাক্তার দেখাবো ঠিক করলাম, মনে করলাম অ্যালোপ্যাথি ডাক্তার দেখালি 3 টাকা নিয়ে নেবে, যদি আমি হোমিওপ্যাথি দেখাই তাহলে চারে না, তাহলে হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম, কিন্তু ডাক্তারটা আমার কাছে চালাকি করে 12 আনা নিয়ে, আমার খুব রাগ হলো, কিন্তু তবুও বিদেশে উনি বললেন আপনার তোমার হাম হয়েছে এই ওষুধ খাও তুমি। এবার ওখান থেকে আমি নিচেই নামলাম, ওই ব্রিজের নিচে নামার পরে দেখি আলী হোসেন মনি, যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, আমার হাতের ভিতরে টিপে কী দিয়ে দিল, তা আমি মুঠ করে রাখলাম। চলে যাওয়ার পরে আমি খুলে দেখলাম 300 টাকা, 300 টাকার নোট ইন্ডিয়া, কী খুশি আমি ছিলাম, ওই 6-7 টাকার মালিক সেই 17 টাকার থেকে, এখন 300 টাকা অ্যাড হয়ে গেল ইন্ডিয়া। আমি সাথে সাথে বেরোয় গেলাম, যে সামনের দোকান থেকে একটা সুটকেসের মতন জিনিস, চেন খুলে দিলি ঢাকনা খুলে ওই জিনিস কিনলাম, একটা বালিশ কিনলাম ফু দিলি ফলে 2.5 টাকা, কিনে ফু দিয়ে মাথায় দিয়ে এসে একা একাই ঘুমলাম। পরে একদিন দেখি কি বালিশটা কি যেন ফুটো পেয়ে দিয়েছে, তুমি বালিশ হিসেবে আমার নিচেই পাড়া,
তাই হোক, তারপরে আমাদের ওখানে নিয়ে গেল একদিন স্টেশনে, স্টেশনে গেলি ট্রেন চলে গেছে, দেরি হয়ে গেছে রাস্তায়, আবার ফেরত পরের দিন আবার নিয়ে গেছে অন্য একটা স্টেশনে, সেখান থেকে ট্রেন পাওয়া গেছে, চলে গেলাম, কোথায় যাচ্ছি জানি না। আমাদের এক জায়গায় নিয়ে গেল, ভোর রাত্রি নামলাম, তারপরে স্টেশনে, ওই স্টেশনের নাম হচ্ছে নিউ জলপাইগুড়ি, ট্রাক আর্মি কনভয়, ওর যে পলিথিন ওই ত্রিপল দিয়ে ঘিরা, ওই ওর ভিতরে করে নেই, আমাদের কিছু দেখতে দেবে না, ট্রাকে করে নিয়ে গেল এক জায়গায় নদীর পাড়ে, নদী হচ্ছে সিকোন একটু কারেন্ট উড়ে নিয়ে জলতে পড়লি, এত স্রোত পাহাড়ি নদী, ওখানে বিরাট সামিয়ানা দিয়া বিরাট টেন্ট, যে একটা টেন্টে 300 লোক থাকে, এত বড় তাবু, তো ওখানে তো আমাদের থাকার ব্যবস্থা, পাশাই প্লেন না একটা এয়ারপোর্ট, ওই জায়গার নাম পাঙ্গা ট্রানজিট ক্যাম্পটা, ওইটা বুঝে পাইনি, এবার ওখানে আমরা থাকি, তারপরে ওখান থেকে নিয়ে গেল, বিরাট একটা প্লেন ওখানে দাঁড়ানো, আমাদের লাইনে দাঁড় করা রেখেছে, আমরা হলাম 289 দাঁড়াই আছি রানওয়ে পরে, এরপরে ওই প্লেনের পিছন খুলে গেল, খুলে গেলে একটা জিপ ওর মধ্যে উঠে গেল আর্মি, তারপরে আর একটা ট্রাক উঠে গেল ফুল লোড, এরপরে আর একটাও ট্রাক ওর মধ্যে ঢুকে গেল, আমাদের তো চোখ মোটা, আমার তো চোখ মোটাই হয়ে গেলো, এই ব্যাপারটা কি, আমরা যে প্লেনে উঠি তাতে 44 জন ফোকার ফ্রেন্ডশিপ যশোর ঢাকা, এইবার আমাদের বললো তোমরা ওঠো, আমরা মনে করছি এর মধ্যে উঠবো, ট্র্যাক ট্র্যাক উঠেছে, তারপরে ওর পাড়িতে অনেক জায়গা, যাইয়ের সামনে অনেক জায়গা মাঠে, তো সেখানে মাটিতেই বসেছি সিট নেই, তাকায় দেখতেছি প্লেনের দেয়ালের সাথে ফোল করা সিট আছে, হুক ছেড়ে দিলেই সিট হয়, আবার হুক দিয়ে পিয়াজকে ভাজ হয়ে যায়, আমি ছেড়ে একটাই বললাম এরম গতি, সবাই খুলতে খুলতে বসলো বেশ কিছু, বোধহয় 20-20 হবে দুই পাশে, তারপরে প্লেন উঠতেছে উঠতেছে উঠতেছে, এক পর্যায়ে হঠাৎ দেখলাম প্লেনটা পড়ে যাচ্ছে, পড়তেছে তো পড়তেছে প্লেন, তখন আমি মানে নিজেরতেই সকলতত্ত্বী করার মতোই বললাম, সবাই আমি জানতাম যে এই প্লেন উঠতে পারবে না, তিনটে গাড়ি নিয়ে আর এই 300 লোক নিয়ে প্লেন ওড়ে, প্লেন বাম্প করে অনেকখানি নেমে আসতো, আমি শিওর যে প্লেন পড়ে যাচ্ছে, এ আর ঠেকানোর কোনো রাস্তা নেই, তারপরে এক সময় বাম্প করে ঠিকই আস্তে আস্তে আবার সন্ধ্যে নাগাদ যে যেখানে পৌঁছানো সেটা একটা এয়ারপোর্ট, এখন কোন জায়গায় নামতেছি এত আমরা জানি না, কোথায় জানি কি যা নিয়ে যাচ্ছে কেউ বলে, এক পর্যায়ে ওখানে আমাদের সব লাইন করে নিয়ে গেল, ছোটো ছোটো টেন্ট করা আছে, টেন্টের তলাও গাছ টাছ লাগবে না, ওর মধ্যে সব বস্তি করলো, সবারই এক প্যাকেট করে পানামা সিগারেট আর একটা করে ম্যাচ দিল, এরপরে দিল এক মগ করে চা আর পাকোড়া, পাকোড়া মানে ফুলোরি, কিন্তু ওদের ফুলোরি খুব সুন্দর, এরপরে আমাদের ট্রাকে করে নিয়ে যাচ্ছে, তারপরে খোঁজ নিয়ে জানলাম এটা সারসুয়া এয়ারপোর্ট, আমরা উঠিলাম যেটা সেটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট থেকে উঠে সারসুয়া এয়ারপোর্টে নামা যাচ্ছে, এই বাগডোগরা এয়ারপোর্টটাও আর্মি এয়ারবেস, সারসুয়া এয়ারবেসও আর্মি এয়ারবেস ইন্ডিয়া, তো ওখান থেকে আমাদের আবার ওই সেই আর্মিদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, হঠাৎ এক জায়গায় সন্ধ্যে তো আজান হয়ে উঠল, আমরা সবাই ফাঁক করে দেখলাম লেখা রয়েছে কালসি বাজার, কালসি, তারপরে খানিক দূর নিয়ে যাওয়া আমাদের নামালো এক জায়গায় পাহাড়ের পাদদেশে, একসাথে 150 টর্চ লাইট ছিল একসাথে, মানে যত আর্মি ওখানে আমাদের রিসিভ করে দেবে সবাই টর্চ লাইট চালায়, তারপরে আমাদের নিয়ে চলে গেল, নিয়ে যেয়ে ওখানেও সামিয়ানা করা আছে, আর ওই বসার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে ওই কাঠ গাছের গুড়ি কাঠে ছাল হয় না, ওই দিয়ে যেরকম গজাল দিয়ে বেঞ্চ বানায় গ্রাম অঞ্চলে, ওই জিনিস দিয়ে দিয়ে অনেক বেঞ্চ বানানো, মানে 300 লোক বড়লে এরকম করা আছে ওই সামিয়ানা দিয়েছে, তারপরে এক ভদ্রলোক আসলো সামনে, যেখানে চেয়ার টেবিল দিয়া সেখানে বলতেছে আমার কথা, সামনের লাইনে যিনি আছেন তিনি যেমন শুনবেন, পিছনের লাইনে যিনি আছেন তিনি একইভাবে শুনবেন, দেখলাম তল্লাবাদ, ওর নাম লেফটেন্যান্ট কর্নেল পিসি প্রকাশ, বাঙালি ভদ্রলোক আমার সাথে এক হাত লম্বা, তারপরে বললো যে আপনারা পাশেই খাবারের ব্যবস্থা আছে ওখানে আপনারা খেয়ে নেবেন, তারপরে ইনস্ট্রাকশন দিল কী করতে, ওই প্লেট গ্লাস মগ চামচ এগুলো ধুয়ে আমাদের যার যার ব্যক্তিগত কিটস হিসাবে নিতে হবে, আর সামনে গেলে আমাদের গেঞ্জি এই তোয়ালে এগুলো দেবে, আর বললো সামনে ভিস্তিতে পানি আছে ওখান থেকে খাওয়ার পানি খাবেন, জল খেয়ে টেয়ে নিয়ে আপনারা
এক এক গ্রুপে ছয়জন করে হবেন সমমনা, যারা একসাথে থাকবেন এক এক টেন্টে চলে যাবেন। তো ওইভাবে সবাই ছয়জন ছয়জন গ্রুপ করে সেখানে ওখানে থাকলাম। ট্রেনিং শুরু হলে এক পর্যায়ে সাপে কামড়া দিলে, যখন সাপে কামড়া দিয়ে গেল তখন এখান থেকে আমাদের শিফট করার ডিসিশন। একদিন রাত্রি খুব বৃষ্টি, বৃষ্টি সারা রাত বসেছিলাম, ওই পাহাড়ের ঢাল কেটে কেটে সব টেন্ট লাগালো, ধুয়ে পাতল তো সব ফেলে যাচ্ছে। আমরা ওই গ্রাউন্ড শিট দিয়েছি, গ্রাউন্ড শিট মানে ত্রিপল, ও পরে বসে আসে ও তলতে সব খড়খড় খড়খড় করে মাটি বেরোচ্ছে। কয়েকদিন থাকার পরে আমাদের আবার ওখান থেকে নিয়ে গেল, এইবার নিয়ে গেল সেইটি একটা আর্মি ক্যাম্প, ভারতীয় সেনাবাহিনীর একটা ট্রেনিং সেন্টার। তো সেখানে যাওয়ার পরে ওখানে টিনের সমস্ত বেড়া, বড় বড় লম্বা লম্বা, সব জায়গায় কিন্তু খাওয়ার পানির সংকট, খাওয়ার পানি দূরিত্বে কোথাতে আসি দেয়। প্রথম তো দেরাদুন ছিলাম, দেরাদুন থেকে আমাদের ওখানে নিয়ে গেল। এই জায়গার নাম আবার এই আমি বলতে গেলে ভুলে যাই, চাকরাতা নামে একটা জায়গা আছে, তারই তারই কাছাকাছি একটা জায়গা চাকরাতা আছে, এক্স আর্মি অফিসিয়ালদের আবাসিক এরিয়া। আমরা এই জন্যই চিনি ওই জায়গাটায়, আমাদের একদিন ওই গেরিলা ওয়ারফেয়ারের পরে কিছু সিনেমা দেখানোর জন্য ওখানে ওদের ওই অডিটোরিয়ামে দিয়েছে। তো ওখানে আমরা থাকলাম, ওখান থেকে ট্রেনিং শেষ হলো, মুজিব বাহিনীর ফার্স্ট ব্যাচে আমরা ট্রেনিং নিলাম। যশোর শহরে যারা আছে প্রায় সবাই আমরা একসাথেই ফার্স্ট ব্যাচে ট্রেনিং নিলাম, মণি ভাই, হাই, খয়রাস, রবিউল, মিলন, পলাশ, অনেকেই। ট্রেনিং নেওয়ার পরে ওখানে যারা সায়েন্সের ছাত্র ছিল আমরা যারা, তাদের আবার বিশেষ ট্রেনিং নিতে হবে 14 দিনের, 2 সপ্তাহ। এখন আমার এখানে আমি আর আমার আর ক্লাস ফ্রেন্ড ছিল মতিয়ার নাম করে, নপড়া রোডে বাড়ি, তো আমরা দুইজন, আমাদের দুইজনে নিল যশোরের। তো এখন আবার ট্রেনিং শুরু হলো সিগন্যালের পরে, ওয়্যারলেসের পরে। এখন এই ওয়্যারলেস সেটগুলো হচ্ছে ANZRC-9 আমেরিকান, মেড ইন আমেরিকা, বড়ো বড়ো সেট, এটার রেঞ্জ হচ্ছে 1200 মাইল, তখন কিলোমিটারের সেট ছিল। তো এটা পাকিস্তানের সাথেও যে কোনো জায়গাতে যোগাযোগ করা যায় সেই রকম একটা ওয়্যারলেস সেট। ওখানে রেডিও স্টেশন ওপেন করে চালু করা যায়, অন্য রেডিও স্টেশন আর সেখানে ধরবে না, ওইটাই সবাই শুনবে। মুক্তিযোদ্ধারা যদি এটা ব্রডকাস্ট করতে চায় তাহলে ওটা দিয়ে করা সম্ভব ছিল। তো ওর কষ্ট হলো যে ওই সেটটা অনেক বড়ো, আর যে নেবে আমাদের মতন রোগা মানুষ নিলে খুব কষ্ট। আবার ওর আর একটা জেনারেটর আছে, আর একটা ওই বসার ফোল্ডিং টুল আছে, এই সবগুলো ওদেরই দুইজনের ক্যারি করতে। যাই হোক, আমাদের সেই ট্রেনিং শেষ হলো 14 দিন পরে। এবার ট্রানজিট, আবার ওখান থেকে নিয়ে রওনা হলো, রাস্তায় এসে পাহাড় ধসে রাস্তা আটকে গেল, তখন হেলিকপ্টার আসলো, কী কথা বললো কী দেখলো চলে গেল। এরপরে ওই পাশে উল্টো পাশে আবার ট্রাক আসলো, আমরা পাহাড় দিয়ে উঠে দিয়ে পাহাড়ে আবার ট্রাক আসলাম, আমাদের নিয়ে সারসোয়া এয়ারপোর্ট আসলো, এখানটাতে আমাদের নিয়ে আসলো ওই সেই ট্রানজিট ক্যাম্প পাঙ্গা, এটা হচ্ছে জলপাইগুড়ি, ওখানে আসি। তো ওখান থেকে রাত্রি পলালাম, পলালোর কারণ হচ্ছে আমরা যেদিন আসি তার আগের দিন সেকেন্ড ব্যাচ এসে গেছে ট্রেনিং সেন্টারে, তখন ওই মতিয়ার গেছে, আমার খুব জ্বর সেদিন। মতিয়ার এসে বলতেছে, রাজেক তোর ভাইদের সব আর্মিরা নিয়ে গেল, এখন আমার মনে হচ্ছে আমার ভাইদের সব কী অবস্থা জানি নে, মনে হয় সব মেরে ফেলেছে। এখন ও আমার ভাইদের যে মেরে ফেলা হয়েছে শুনে আসতে আর বলতেছে না, ও বলতেছে আমার ভাইদেরও মনে হয় মেরে ফেলাছে। এক পর্যায়ে ও বলল যে একটা খবর খুব খারাপ আছে, রাজু ভাইদের সব আর্মিরা মেরে ফেলায় শান্তলার কাছে মাঠে ফেলে দিয়েছে, ক্যান্টনমেন্টে, আমাদের বাড়িও শান্তলা, এই যে এখানে বিনোদিয়া পার্ক আছে ওটা আমাদের বাড়ি, লোকজনে দেখে দেখে আসতেছে, হাজারো লোক ভাই সব মেরে ফেলাছে, সবকটা আর্মি নিয়ে গেছে, এখন মেরে ফেলাছে। খুব মনের মধ্যে কষ্ট হতে লাগলো, যশোরে তাহলে কেউ চিনা জানা লোক আসে তাহলে খবর পাওয়া গেল। আমি রাত্রি পলালাম, মাঝখানে আর্মি পাহারা থাকে, যাদের ট্রেনিং দিয়ে তাদের ওদের সাথে দেখা করতে দিই না। আমি পলাই পলাই আসলাম, ওর নাম আনোয়ার ভাই, ও প্রফেসরই করতো অভয়নগরে। তো আনোয়ার ভাই তো খুব সুন্দর করে কথা, কী আজ কেমন আছো, হ্যাঁ তো একটা খবর ভালো আছে, রাজু ভাইদের ব্লাড নিয়ে নিয়েছে কিন্তু বেঁচে আছে, হাসপাতালে দিয়ে দিয়েছে, খুব মনটা খুশি হয়ে গেল, রক্ত নেয়নি বেঁচে তো আছে। তবে কিন্তু মিথ্যে ভুল তথ্য তা তো আর আমি বুঝতেছি। এরপরে আমাদের নিয়ে আসলো কলকাতায় ভবানীপুর, ভবানীপুর ওখানে আর্মিদের পরিত্যক্ত কোয়ার্টার আছে, অফিসার্স কোয়ার্টার,
থেকে পানি পড়ে, বড়ো বড়ো কুয়াটা অনেক, সেখানে রাখার ব্যবস্থা। তা আমরা ওখানে থাকি, কিন্তু আমার ইন্ডাকশান করে না, দেশে পাঠাই না। এখানে গ্রুপ পলিটিক্সের কিছু বিষয় ছিল, যেজন্যে আমাদের পাঠাচ্ছে না। তো শেষ পর্যন্ত আমি আসলাম দিয়াড়া ইউনিয়নের একটা গ্রাম হালসা, ওখানে মুক্তিযোদ্ধাদের একটা আনাগোনা একটা কায়দা ছিল। আসার পরে ওখান থেকে রাত্রি প্রায় একদিন পরে রাত্রি, যেখানে আর্মি মুভ করতে পারে, কিন্তু শিফট করে যাতেন কাছাকাছি আর একটা গ্রাম জয়রামপুর হিন্দু কর্মী, সেখানে পরিত্যক্ত পাকা বিল্ডিং আছে, ওখানে যাবো। তো বৃষ্টি চলতেছে রাত্রি ভিতরে ওখানে গেলাম, তাই হোক ওখানে ছিলাম। থাকার পরে আমার পায়ে গুলি লাগলো, গুলি লাগার পরে ওখান থেকে আমার গরুর গাড়িতে করে ইন্ডিয়া পাঠাই দিল। তখন প্রচুর বন্যা, আমার জীবনে আমি বন্যা দেখিনি, ওই প্রথম যশোরে বন্যা দেখেছি, ইন্ডিয়ায়ও বন্যা দেখেছি। ওপারে ওই ভ্যানে করে নিল, ভ্যান ঠিক যতখানি ঘুষো ততখানি রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। ভ্যানে করে নিয়ে এক সময় বনগার কাছাকাছি একটা জায়গায় নদীটি নামাই দিল, নদীটি নৌকায় করে যে রায় ব্রিজ আবার সিঁড়ির ধর দিয়ে উপরে উঠতে, ওখানে যে নৌকা নামার পরে আমার ওরা ওই পালকি বানায় নিয়ে গেলো। এরকম করে হাত এক পা, আমি এখানে এক পা ওখানে দিয়ে পা তো নষ্ট, গুলি লেগে তো নিয়ে হাসপাতালে যেয়ে দিল। হাসপাতালে তো সব সিটি এমনি দুইজন ফিরে, তো আমার ওই অ্যাটেন্ডেন্টের পাশে মাটিতে শোয়া রেখে হম করে একটা ইঞ্জেকশন, এরপরে ঝিমঝিম করে দিল, আমি কিছুই জানি। তৃতীয় দিনই গাড়ি আসলো, বুঝলাম যে আমার নেওয়ার জন্য আর্মিরা এসেছে। তো ভাই গাড়ি পাঠায় ভবানী ঘুরতে, তারপরে ওরা আমার আবার গাড়িতে করে নিয়ে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেল। ওখানে তিন চারটে এক্স রে করল, তারপরে বেড পেশেন্ট হিসেবে আমার অনেক দিন প্রায় 40 দিন ভর্তি রাখার পরে আমার রিলিজ করল। তারপরে আবার আমি বনগাঁয় ফিরে আসলাম করিডোর অফিসে, মিউজিক বাহিনীর জন্য অ্যারেঞ্জ করা ছিল, সেই ওখানে থাকতাম কয়েকদিন পরে দেখি হাঁটলি পা ফুলে যায়। তারপরে যখন একটু খুললো তখন আবার আমি সেকেন্ড টাইম আবার লোকজন নিয়ে বাংলাদেশে আসলাম। এসে এই চৌগাছা রোড পারে এই হৈবতপুর ইউনিয়নের বেলেঘাট অঞ্চলে এখানে থাকলাম। থাকার পরে এখান থেকে আমাদের টিম মুভ করে কালীগঞ্জের শেষ সীমানা একটা জায়গা আছে সেখানে থাকলাম। আবার সেখান থেকে এই অঞ্চলে তীরের হাট এখানে আসলাম। এখান থেকে আমরা এই শহরের উত্তর পাশে মধুগ্রাম অঞ্চলেও ছিলাম আমি, তো ওখানে আমার টিম ছিল না, টিম থাকতে হচ্ছে ঘুরুলিয়ায়। ঘুরুলিয়ায় সিলেট মিলেট এই অঞ্চল দিয়ে আমার 41 জনের টিম, আমরা এই অঞ্চলে থাকতাম। এরপরে আমাদের বিশেষ দায়িত্ব দিল যে তোমরা বাগারপাড়ায় একটুখানি মুভ করো। তো বাগারপাড়ায় 3-4 দিন থাকার পরে ফিরে আসলাম। মানে হিন্দু বয়স্ক মানুষজন টাকা পয়সা দিয়ে থাকে রাজাকারদের, কিন্তু ওরা রাজাকার মাত্র দেয়। তো অ্যাকচুয়ালি সত্যি কথা এটি, আমরা বিভিন্ন সময় রাজাকার অপারেশন করি, রাজাকার কমান্ডার মারিছি, রাজাকার মারিছি, কিন্তু আমরা সেটা এখন বলি না, কারণ তাদের ছেলে পেলে নাকি তারা বড় হয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসী সেটি তারা এখন বিচরণ করে। তো সেই জন্যই সেই ঝুঁকিটা আমরা এখন নিই না, সেই জন্য এটা আমরা প্রকাশ করি না। তবে 6 ডিসেম্বর যেদিন যশোর ফল করে, সেই দিন আমি যখন রবিউদের টিমরি ডাকার জন্য মধুগ্রাম অঞ্চলে যাই, তখন আমি 6 পাক আর্মির সামনে পড়ি। তখন আমি টিম ছাড়া, আমার টিম শহরে পজিশন নিয়ে আমি গেছি, আমার সাথে কিন্তু ড্রাইভার সিদ্দিক নামে একটা লোক আছে, এই 2 মাস আগে মারা গেছে ওই সিদ্দিক ড্রাইভার, যে সরকারি মোমেন গাছ স্কুলের ড্রাইভার ছিল, ওর ওই গাড়িটা আমি ব্যবহার করতাম, 5 তারিখ থেকে ব্যবহার করতাম ওই গাড়িটা, ও রাস্তায় ঘুরেছিলাম ওই শহর। তো ওই গাড়িতে যাচ্ছিলাম, ওর কাছে একটা অস্ত্র দিয়ে আছে, গুলি টুলিও নিয়েছে। তো যাই হোক, এখন ওই সামনে পাক আর্মি পড়াতে আসলে আমি ঘাবড়াই গেছিলাম, আর ও ভয় পেয়ে গাড়ি ব্যাক করতে চায়, গর্তের ভিতরে ফেলে দিয়েছিল। আমি লাভ দিয়ে বাইক মাইক্রোবাসের সাইড দরজা খুলে পজিশন নিয়ে ফায়ার ওপেন করে দিই। আমি তো নিশ্চিত যে আমার মৃত্যু অবধারিত, কোনো রাস্তা নেই। এবার উল্টো পাশে আওয়াজ দিল রাজাক ভাই, আমি মনা, ও একটা গুলি চালায় দিল। আমি বললাম তাহলে আছে, সবাই সেই শব্দ শুনেছ তো, সব চারি পাশে ঘিরে ফেলো, গ্রামের লোকজন সব ঘিরে ফেলল। কিন্তু সেই আর্মি হারাই গেল, 3 জন দেখতে পেলাম, এই 3 জনে আলির সাথে সেটি আছে। তারপরে শেষে ওদের সারেন্ডার করায় ওই মাইক্রোবাসের পিছনে বাইন্ধে নিয়ে শহরে আসলো। এই দোয়াটনায় যেখানে যে একটা রিক্সাওয়ালাদের সিসিটিভি সৌধ বানানো আছে, এখানে তখন মাঠে রাস্তাও তো চওড়া নেই, ওখানে দাঁড় করালাম, করায় বললাম ওর পাক আর্মিনি যে তোমরা আল্লাহর নাম পড়ো, তোমরা সত্যি উল্টো দিকে ঘুরে আল্লাহর নাম পড়তেছে।
হয়তো আর 10 সেকেন্ডের ব্যবধান আমি তিনজনই মারা যায়। পিছন থেকে চিৎকার করে ডাকতেছে, রাজেক মেরো না মেরো না। একজনের গলার আওয়াজ হচ্ছে মণি ভাই, আমাদের প্রধান, জেলা প্রধান মণি ভাই। আর একজন হচ্ছে অ্যাডভোকেট আফসানি মা, উনিও বড়ো ভাই, ছাত্রলীগের বড়ো নেতা ছিল ঢাকার, কিন্তু আমার পছন্দের লোক। তারপরে ওরা দুইজন তাজ হোটেলে তাজ স্নাক্সে কুনাতে আগে আসলো, এসে বললো এদের মারা যাবে। কেন মারা যাবে? তো বলতেছে রিপ্যাট্রিয়েশনের জন্য এদের লাগবে, বন্দি বিনিময় করতে হলে পাকিস্তানি বাঙালি যারা আটকা আছে এদের সাথে যদি পাঞ্জাবি না আটকা থাকে তাহলে মেরে দেবে, অতএব এদের বাসায় রাখবে। কী করবো? জেলে চলে গেলাম জেলখানার সামনে। জেলখানা তো সকালে আমরা খুলে গেছি, সব চলে গেছি। ওখানে একটা কালো খাটো লোক আসিয়ে ওই তিনজনের দাঁত মুখ ভেঙে দিল বুঝিয়ে দিয়ে। আমার সামনে নাম টান টান হয়ে এসে দাঁড়ায় বলল, সাহেব আমার পিথি আর ফসল, আমার পৃথিবীতে আর কেউ নেই, ও সব মাইনে দিচ্ছে তাই না। ছয় তারিখে কিন্তু ভয়তে আর্মিরা বিভিন্ন দিক থেকে বিক্ষিপ্তভাবে যাচ্ছে, কারণ আমার যে টিম হাসপাতালে রেখে গেছি ওদের সামনেও আবার তিনজন পড়েছে, তার মধ্যে ওরা গুলি করে একটা ফেলা গেছে আর দুটো পলাই গেছে। ছয় তারিখে সন্ধ্যা নাগাদ যশোর শহর মুক্ত হইল, কিন্তু এই পিকনিক কর্নার রাজারহাট এলাকাতে আবার ওটুক আবার আর্মিদের পাকার ওখানে পজিশন। 9 তারিখে অভয়নগর ক্রস, তারপরে ওরা তো 16 ডিসেম্বরও তো ওরা ক্লোজ হইল না খুলনায়। মুজিব বাহিনীর যারা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছে, রসন আলী সাহেবের ছেলে ছিল ফিরোজ, মারা গেছে। আব্দুল হাই ছিল জিকর ভাষারও, মারা গেছে। আমি ছিলাম সারসাই মাবুদ, মাবুদ ওই পাসপোর্টের ডিজি ছিল, এখন কোনো ব্যাংকের বোধ হয় কি, তো ও বেঁচে আছে। কেশবপুরের কাজী রফিক, মুজিব বাহিনীর প্রধান ছিল আছে আলী হোসেন মনি লিডার। যশোরে যারা আমার টিমে ছিল তারা অধিকাংশ বাগারপাড়া অঞ্চল, হ্যাঁ, কিন্তু যশোর সদরে পেরিফেরি দিয়ে এদের বাড়ি হওয়ার কারণে সদরে ওই অঞ্চলের দায়িত্বে আমরা ছিলাম। 71-এর যুদ্ধ করার পিছনে যে লক্ষ্য আপনাদের ছিল, এখন 50 বছরের এই যে একটা সময়ে আপনার কি মনে হচ্ছে লক্ষ্যটা আপনারা কতটুকু পূরণ করতে পেরেছেন? লক্ষ্যের যে বিষয়টা সেটা বঙ্গবন্ধুর যে সমস্ত কথাবার্তা শুনে আমরা এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আজও আসি, উনি ছিলেন কত বড় হৃদয়ের মানুষ সেটা কিন্তু কোনো কিছু দিয়ে মেপে বলা যাবে না। আমার দাদা উনি যশোর এয়ারপোর্টে আমার একটা চড় দিয়েছিলেন, আমার অপরাধ, আমি একটা রিক্সাওয়ালাকে নিয়ে গেছিলাম যে ওনাকে দেখতে চায় বাড়ি গোপালগঞ্জ। তো বললাম ভাই, তখন আমরা অত কিছু বুঝতাম, ছোটো মানুষ তাতে কি ভাই বলতাম, তখন এয়ারপোর্ট আছে ছাপড়ায়, একটা ছাপড়া করে ভাই যে আপনার দেশের লোক আপনার দেখতে আসছে, তা আমার একটা চর দিল তোরা বিদেশি। তারপরে বিভিন্ন সময়ে স্বাধীনতার পরে আমি গণভবনে তার সাথে দেখা করেছি, মানে বিভিন্ন প্রয়োজন, তো তখন সে অনেক রকম কথা বলেছে, সে সমস্তগুলো খুবই মনে হয়। এখন কলার এরকম শার্ট ই করে বলেছে, এই কী অবস্থায় তো ভাই, এটা ডাক্তার দেখা, ডাক্তার দেখা। আমরা এই যে এখানে সার্কিট হাউস যখন প্রথম আসলো স্বাধীনতা, আমরা সবাই শিখিয়ে দিল আমাদের ইউনিভার্সিটি সামনে, আমরা বললাম ভাই আমাদের ইউনিভার্সিটি দিতে, কয়েকটা বর্ষ মাটিতে বসলাম। তো বলতেছে বুঝিস তোরা কিছু, বিশ্ববিদ্যালয় চাইছিস, সেই যশোর জেলায় যা বাড়িঘর আছে এইসব আর একবার বানাবো, তাও বিশ্ববিদ্যালয় সেই সব ওকে টাকা কু, ও সে তো পলিটেকনিক একটা আছে আর একটা লাগলি বল। ওনার হিসেব ছিল আলাদা, মানুষকে খুব কাছের থেকে বুঝতেন এবং ভালোবাসতেন। রাষ্ট্রনায়করা বাড়িতে টিফিন ক্যারিয়ারে ভাত আনবে আর তাই করলে খাবে, এ আমার দেখা শেখ মুজিব। তরুণ প্রজন্ম যারা আমরা যারা, দুজন কিছু পরামর্শ দেন। তরুণ প্রজন্মের জন্য পরামর্শ একটাই, আমাদের দেশের রাজনীতিটা পচনশীল বিধ্বস্ত একটা রাজনীতি, যে রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই এদেশে, আমি দেখি না যে দলই হোক, আমি আমার দল আওয়ামী লীগ সেজন্যই বলবো যে এটা এটাই গেলে ভালো হবে, আমি সেটাও মনে করি না। সেই জন্য রাজনীতির সাথে সম্পৃক্ত না হয়ে সুশীল সমাজের সামাজিক অবস্থা জোরদার করার জন্য একটা উদ্যোগ নিতে পারে, এই আমার ধারণা। কারণ কারোর সাথে গেলেই সে নষ্ট হওয়ার সম্ভাবনা শতভাগ, এবং আমাদের দেশের মানুষ এখন মনে করে যে কোনো রাজনৈতিক দলের সাথে গেলে টাকা আয় হবে, যে কোনোভাবে ঢোকো এবং টাকা আয় করো। শুধু রাজনৈতিক দলকে, আমাদের মুক্তিযোদ্ধার সাথে আসিয়াও যদি কোনো দিক দিয়ে ই করা যায়, এইরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথার ভিতরে চলে এসেছে। সেই জন্য কোনো তার সাথে সম্পৃক্ত হওয়ার হলেই সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। শেখ হাসিনা তার যে একাগ্র চেষ্টা দেশকে সামনে নিয়ে যাওয়া,
সে চেষ্টায় সে একটা পর্যায়ে 90% সফল হয়েছে আমি বলি, এবং সেটা খুব ভালো রেজাল্ট এনেছে। কিন্তু তার দলের ভিতরে এই বাইরে থেকে আসা বিভিন্ন রকম লোক, লোভী লোক, অসৎ লোক, তারা তার এই সকল অর্জন ধূলিসাৎ করে দিয়েছে এটা বলা যায়। যেহেতু তিনি একজন মহিলা নেতা, সেহেতু আমাদের সাথে সরাসরি তার যোগাযোগ হয় না। যদি এটা বঙ্গবন্ধু থাকতেন তাহলে সরাসরি যোগাযোগ হতো এবং এই পর্যায়ে যেত না, আমাদের কাছে সকল তথ্যই পেয়ে যেতেন তিনি, এবং যার ফলে ব্যবস্থা নিতে পারতেন। অন্য জায়গায় গেলাম, ফরিদপুর শহরের যে বিষয়গুলো ঘটেছে এটা তো ওনার জানার কথা, ওনার বিয়ার সেখানে মূল দায়িত্বে, অন্য কেউ বলেনি, বিয়ার সাথেও তো খবর নিতে পারতেন, সেটাও হয়নি। সেখানেও এইরকম একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা ছিল। তাহলে সারা দেশে একই রেজাল্ট হয়েছে, দলীয় প্রভাব, দলীয় ক্ষমতা, দলীয় শক্তি, এটা দেখায় সবাই অকাজই করেছে, অকাজ করেই চলেছে, এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।